বেলা 10টা বেজে গেল, এখনো সকাল হলো না। এ বাদল, ওট ওট। বল কি বলি। তুমি আগে চোখটা ভালো করে খোলো, তারপর মনটা, আর তারপর মাথাটা। একটু দরকারি কথা আছে। কি বল, সকাল সকাল কি দরকারি কথা? দূর ভাল লাগে না, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। চোখের ভ্যালি ঐশ্বরিয়া, বাঙালি যাকে বলে বঙ্গবধূ, কি সুন্দর মানিয়েছিল। ঠিক আছে, স্বপ্ন দেখ, আমি কাটলাম। বল বল। আচ্ছা দাঁড়া, 2 মিনিট হোল্ড কর, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি যা, ধরে আছি। কাল 25শে বৈশাখ মনে আছে? আমার না কাল রবি দাদুকে নিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে। ওই সিভিউ টাইপ তা সবাই করছে, আমার বন্ধুরা সব ওই ইউটিউব আর ফেসবুকে ভিডিও বানাচ্ছে, লেখালেখি করছে, এইসব। তো আমি তো ছোটবেলা থেকে অনুষ্ঠান করে আসছি, কিন্তু ভাই এই বছরটা না করোনার জন্য মাঠে মারা গেল। তাই বাড়িতে বসে কিছু একটা করবো ভাবছিলাম, কিন্তু আইডিয়া মাথায় আসছে না। কিছু বল না, কি করব? কেন, কদ্দুলের মতো কিছু একটা বানিয়ে দেন না, পাবলিক হেলপি খাবে। তুই থামবি, আমরা কদ্দুলরা নই, তুই সুব্রত আর আমি রিয়া। আমরা আমাদের মতো করে কবিকে সম্মান জানাই। ভাই এত সুন্দর এত মিনিংফুল রচনাগুলোকে নিয়ে ওই ইচ্ছেকৃত দর বাড়াবার জন্য নোংরা খিল্লি করতে পারবো না। ওসব বাদ দে, একটু সিরিয়াস হও না। কেন, তুই তো রবীন্দ্রনাথকে দাদু বলিস, উনি কি তোর দাদু হন? তাহলে কদ্দুরা রবীন্দ্রনাথকে জামু না তাই বলে। ভাই বাক স্বাধীনতা, ভাই ব্যক্তি স্বাধীনতা। রবি ঠাকুর আমাদের জীবনে কি, আমি তোকে কি করে বোঝাই বলতো? জানিস আমি তো দাদুকে পাইনি ছোটবেলায়, কিন্তু যখনই আমি ওনার ছবিটা দেখেছিলাম তখন মনের মধ্যে একটা শব্দ ঘুরপাক খাচ্ছিল, উনি আমার দাদু। আর তাছাড়া আমাদের আবৃত্তি ক্লাসে ওনাকে বটবৃক্ষের মতো সম্মান করা হয়, কাব্য পরিবারের মাথা হিসেবে ওনাকে দাদুই বলা হয়। আমি ওনাকে দিয়ে আমার জীবনের একটা সম্পর্ক পূরণ করেছি মাত্র। যাই হোক, আমি ভাবছিলাম ধর প্রথমে একটা ইন্ট্রো দেবো, ছোটখাটো একটা লাইন থাকবে। মনেরে আজ কহতে ভালো মন্দ দেহাই আসুক, সত্যেরে লও সহজে। কিন্তু এটাই কেন দিদি? কারণ কথাটার একটা গভীর মানে আছে। জানিস আমরা সবচেয়ে বেশি জীবনে কোনটা অ্যাকসেপ্ট করতে পারি না? সত্যি কথা, আবার তা যদি নিজেদের সম্বন্ধে হয়। আর ওনার কাছে জাগতিক সত্যিকারই সবচেয়ে বেশি দাম ছিল। জানিস উনি বলতেন, জগতে যাই সত্যি তাই সুন্দর, আর উনি এই সত্য আর সুন্দরের পূজারী ছিল। উফ বাবা, হয়েছে হয়েছে, রবীন্দ্রগান আবার আরম্ভ হয়ে গেছে, লোকে ঘুমিয়ে পড়বে। আরে রবীন্দ্রনাথ ঠাকুর সাবজেক্টটা এত বড়, কোথা দিয়ে শুরু করবি? ছোট খোকা বলে অওয়া, শেখে নিশে কথা কওয়া। আরে বাঙালির খোকা খোকি তো ছন্দে ছন্দে কথা বলাই শুরু করেছে রবীন্দ্রনাথকে দিয়ে। এটা তো হ্যাপি বলেছিস, প্রথমে বিদ্যাসাগরের বন্যা পরিচয়, তারপর রবীন্দ্র ঠাকুরের সহজ পাঠ। হ্যাঁ আচ্ছা, তুই কবে ব্যক্তিগত ভাবে রবিদাদুর কথা প্রথম জানতে পারলি? মানে তোর রবিদাদুর সঙ্গে প্রথম কখন পরিচয় হলো? ছোটবেলায় যখন ভোরবেলা মাঠে খেলতে যেতাম, প্রায় খেলার শেষের দিকে দূরে দেখি একটা গান বাজছে, মিহি মিষ্টি গলা, শুনে বেশ ভালো লাগতো। ব্যাট ফ্যাট দেখে কোথায় হচ্ছে শুনবো বলে চলে গেলাম পাশের পাড়াতেই। গিয়ে দেখি একটা জায়গায় অনেক লোকজন বসে আছে, আর সামনে লেখা আছে রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ, তাহলে বড় বড় করে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই প্রথম তার সাথে আমার পরিচয়। বাহ, আমার মা ছোটবেলায় আমার একটা গান শুনে ঘুম পাড়াতে শুনেছে, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, তবে সেটা আমার অত মনে নেই। কিন্তু আমি ক্লাস 1-এ
স্কুলের ফাংশনে প্রথম একটা আবৃত্তি করি, পুতুল ভাঙা। সেই আমার প্রথম, একদম প্রথম সঠিকভাবে পরিচয় আমার দাদির সাথে। খুবই কমন, বাঙালির ছেলে মেয়ে ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা আবৃত্তি এগুলো জানবে না করবে না তা কি হয়? দেখ না, এখনকার ইংলিশ মিডিয়ামে বাংলা জানুক কি না জানুক, রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা ঠিক জানবে। এই ওই যে ওই যে, না না, এই পয়েন্টগুলো নোট করে নি দাঁড়া। বুঝলি, ভাবছি এরপর আনবো রবীন্দ্র দর্শন, ওনার চিন্তা ভাবনা, ওনার মানসিকতা। বাবারে, সেটা কোথা থেকে শুরু করবি আর কোথা থেকে শেষ? সেটাই তো সমস্যা রে, সাহিত্য বিজ্ঞান শিল্প চিত্রকলা যেদিকেই এগোচ্ছি সেদিকেই তো উনি দাঁড়িয়ে আছেন। আর শুধু দাঁড়িয়েই তো নেই, সব ক্ষেত্রে একটা সুষ্ঠু মতামত আছে ওনার, সেটা ধর্ম হোক, সমাজ হোক, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা, সব কিছু, সব কিছুকে নিয়ে উনি এত প্রবন্ধ, কবিতা, গান, নাটক লিখেছেন যে সেইগুলোকে নিয়ে একটা জিস্ট বানিয়ে ওনার চিন্তাধারাটা প্রকাশ করাটা বেশ চাপের হয়ে যাচ্ছে। যেমন ধর বিজ্ঞানের ক্ষেত্রে উনি বলেছেন, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া। আবার কখনো বলছেন, চিত্ত রেখা ভয় শূন্য, উচ্চ রেখা শীত। আবার মনে আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বলছেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। তারপর ধর বাচ্চাদের যদি বলি, তাহলে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। কি সুন্দর, কি সুন্দর ভ্যারিয়েশন দিয়ে লিখেছেন উনি। হ্যাঁ রে, ভাবতো সেই কবিতাটা মৃত্যুঞ্জয়, মৃত্যুকে কত কাছ থেকে দেখেছেন, মৃত্যুকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করেছেন। হয়তো আমার জীবনেও সে একইভাবে মৃত্যুটা ওনার বলা কবিতাটা হয়তো মিশে আছে। কিভাবে? অনেক ছোট তখন আমার ঠাকুমা মারা গেলেন, ঠিক তার পরপরই আমার জেঠু, আর জেঠু মারার ঠিক এক সপ্তাহের মধ্যে আমার মামা মারা গেলেন, আর এই কিছুদিন আগে আমার পিসি মারা গেল, এবং এই পিসি মারার পরপরই শুরু হয়ে গেল করোনার একটা বিশাল প্রভাব, এবং তাতে সারা বিশ্ব এখন শেষ হয়ে যাচ্ছে। দেখলাম রে, জানিস উনি না আরো একটা জিনিস করতেন। আরো কিছু বাকি আছে ভাই? হ্যাঁ আছে তো, ওনার ভূত চিন্তা, মানে অপদেবতা চিন্তা। ভূত টুত কি আবার? আরে ঠাকুর বাড়িতে পরলোক চর্চা হতো, অনেক পরলোক গত আত্মীয়কে ডেকে কথাও বলেছে। বাহ বাহ, তোর দাদু আবার ভূত চুতদেরও মাতিয়ে রাখতেন? আরে ছাড় না, সব ভূত ভূত মটরা বাদ দে, এবার বলতো এরপর কি লিখবো। আচ্ছা, তুই রবীন্দ্রনাথের স্পেশালিটাই ভুলে যাচ্ছিস, এবার একটু প্রেম দিল না প্রাণে। ও হ্যাঁ, আমি কি ভুলাক্কার, বাঙালি প্রেম পর্ব তো রবীন্দ্রনাথকে ছাড়া চলতেই পারে না ভাই। রোম্যান্টিক প্রেম, মানব প্রেম, বিশ্ব প্রেম, ঈশ্বর প্রেম, সবই তো ওনার কাছ থেকে পাওয়া। আহা ভাই, এই 25 বছরের দিনে তো সখীরা সব কি সুন্দর সেজে গুজে আছে, মাথায় ফুল আর শাড়ি কি সুন্দর লাগে বল। তাছাড়া আমার কিন্তু সাগর সাঙ্গে নাও করা সিনেমাটা দারুণ লাগে। আরে ওটা তো বুমকুম কেন্দ্রে কপাল কুণ্ডলা। তাছাড়া বল, ওই দেবদাস সিনেমাটা উফ কি ভালোবাসা, কি ভালোবাসা। বলতে পার কি করে শেষ করবো? কেন, গান গিয়ে দে তুই আর আমি। ও হো, বাথরুম সিঙ্গার আবার গান গাইবেন? কি গান গাই রে? আমি সকা। আরে ওটা এই সখা, আমি সখা নয়। তো হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হেই সখা, হেই সখা। যাই বল, গানটা কিন্তু পারফেক্ট আছে। আচ্ছা এই গানটাই কেন? দেখ তুই আমার সখী, আমি তোর সখা, আমাদের সখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই জন্যে। বাহ বাহ বাহ, চলো শুরু করা যাক। হে সখা মন
হৃদয় রহ, হে সখা হৃদয় রহ, সংসারে সবকারে ধ্যানে জ্ঞানে হৃদয় রহ, হে সখা হৃদয় রহ, হে সখা শুভ পঁচিশে বৈশাখ।